নমস্কার বন্ধুরা সুইসন্যাস কিচেনে সকলকে সাধর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজ আমি বানাবো দোকানের মতো আলু ও বেসন দিয়ে আলু ভুজিয়া রেসিপি বন্ধুরা আমরা দোকান থেকে না কিনে আমরা কিন্তু বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে এই দারুণ টেস্টি আলু ভুজিয়া বানিয়ে খেতে পারি এই আলু ভুজিয়া খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় বিকেলে চা ও কফির সাথে এই আলু ভুজিয়া স্ন্যাক্স হিসাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে ছোটোর থেকে বড় সকলেই কিন্তু খেতে খুবই পছন্দ করে এই আলু ভুজিয়া তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই আলু ভুজিয়া রেসিপি আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই দারুণ টেস্টি আলু ভুজিয়া রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আর আলুটা আমি সেদ্ধ করে খোসা চাড়িয়ে রেখে নিয়েছি এখন এবার আলুগুলো আমি একটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এবার দেখো বন্ধুরা এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি এরকম এখন এবার সিদ্ধ করে রাখা আলুগুলো আমি এরকমভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো বন্ধুরা হাতে যদি ম্যাশ করা হয় আলুগুলো তাহলে কিন্তু আলুগুলোর মধ্যে দানা দানা থেকে যায় খুব ভালো করে ম্যাশ হয় না কিন্তু এরকমভাবে যদি গ্রেটার সাহায্যে গ্রেট করা হয় তাহলে কিন্তু আলুগুলো একদম দানা দানা থাকে না আর একদম স্মুথলি কিন্তু আলুটা ম্যাশ হয় এরকমভাবে কিন্তু গ্রেট করে নিলে আমাদের আলু ভুজিয়াগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হয় তাই চেষ্টা করবে আলুগুলো যেন হাতে নামেকে মেখে গ্রেট করে নেওয়ার তো বন্ধুরা দুটো আলুই আমি এখন খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এখন এবার এর মধ্যে সামান্য কিছু মশলা দেব। দিয়ে দিচ্ছি হাফ টি হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে নাড়াছাড়া করে এরকমভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই আলু ভুজিয়া বানানোর জন্য কিন্তু খুব বেশি মশলার একদমই প্রয়োজন হয় না অল্প মশলাতেই বানানো যায় আর খেতে কিন্তু অসাধারণ স্বাদের তৈরি হয় তো বন্ধুরা আমি নাড়াচাড়া করে খুব ভালো করে কিন্তু এরমভাবে চামচের সাহায্যে আলুটা মেখে নিয়েছি মশলার সাথে এখন দেখো এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ বেসন তবে বেসনটা আমি সবটা একবারে দেবো না প্রথমে আমি হাফটা দিয়ে দিলাম এবার হাত দিয়ে আমি বেসনটা এই আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো জল দেয়া যাবে না জল না দিয়ে কিন্তু এগুলো মেখে নিতে হবে আর আলুর মধ্যে যেহেতু ময়শ্চার থাকে তার জন্য খুব সহজেই মাখা হয়ে যায় জল দিলে কিন্তু এটা অনেক বেশি পাতলা হয়ে যাবে তার জন্য এখানে কিন্তু জল একদমই দেবে না আর এইভাবে আমি কিন্তু আবারও যে হাফ বেসনটা ছিল সেই বেসনটা আমি দিয়ে নিচ্ছি তো একই রকমভাবে আমি হাত দিয়ে সম্পূর্ণ বেসনটা আলুর সাথে এইভাবে মাখিয়ে নেব বন্ধুরা বারবার বলছি জল কিন্তু এখানে একদমই ইউজ করা যাবে না তো এখন আমার বেসনটা আলুর সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর দেখো স্টেকচারটা ঠিক এরকম হতে হবে এখন এবার দেখো বন্ধুরা গ্লাসের মধ্যে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি এবার জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে জলটা দিতে হবে মোটামুটি তিন টেবিল চামচ পরিমাণ জল দিতে হবে এর মধ্যে খুব বেশি কিন্তু জল একদমই দেওয়া যাবে না তাহলে কিন্তু খুব বেশি ব্যাটারটা পাতলা হয়ে যাবে তাহলে কিন্তু ভুজিয়াগুলো তৈরি হবে না আর বন্ধুরা যেহেতু আমরা এটা বোতল দিয়ে ভুজিয়া বানাবো তার জন্য জল দিতে হচ্ছে আর যদি এখানে মেশিন দিয়ে আমরা ভুজিয়াটা বানাতাম তাহলে কিন্তু জলের কোনো প্রয়োজন হতো না ব্যাটারটা বেসনের সাথে শক্ত করে মেখে কিন্তু মেশিনের মধ্যে দিয়েই ভুজিয়া তৈরি হয়ে যেত যেহেতু আমরা বোতল দিয়ে তৈরি করছি তার জন্য সামান্য একটু জল এর মধ্যে মিশিয়ে নিয়েছি এখন ব্যাটারটা রেডি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন তেল তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে এখন এবার নাড়াছাড়া করে চামচ দিয়ে তেলটা মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে তো ভুজিয়া তৈরি করার জন্য এরকম একটা পারফেক্ট ব্যাটার আমার তৈরি করা হয়ে গেছে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হতে হবে বন্ধুরা একটু খেয়াল করে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে তাওই কিন্তু আমাদের ভুজিয়াগুলো পারফেক্টভাবে তৈরি হবে তো তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারের কনসিস্টেন্সিটা তো এখন আমাদের ব্যাটার একদম রেডি এখন এটা আমি সাইডে রেখে দেবো এবার দেখো এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা দুধের প্যাকেট তোমরা দুধের অথবা লবণের প্যাকেট অথবা তোমরা যে কোনো প্যাকেট নিতে পারো তো আমি এখানে দুধের একটা প্যাকেট নিয়ে নিয়েছি আর প্রথমে আমি এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি এখন এবার ফোল্ড করে এটা গ্লাসের মধ্যে ভালোভাবে রেখে দিয়েছি এখন দেখো আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি এই প্যাকেটের মধ্যে চামচ দিয়ে ভরে নিচ্ছি তো এইরকমভাবে সম্পূর্ণ ব্যাটারটা এই প্যাকেটের মধ্যে এরকমভাবে চামচ দিয়ে ভরে নিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি চামচে করে সম্পূর্ণ ব্যাটারটা এরকমভাবে প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি এখন এবার প্যাকেটের মুখটা এরকমভাবে ধরে এটা এক দিকে করে এক কোনায় এরকমভাবে একটা কোণ তৈরি করে নিতে হবে তো এখন তোমরা দেখতে পাচ্ছ এটা একদম রেডি এখন আমাদের এটা একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে এটা রেখে সাইডে রেখে দেবো এখন দেখো বন্ধুরা এখানে আমি একটা এরকম ছোট খালি বোতল নিয়ে নিয়েছি জলে তোমরা যে কোনো ছোটো এরকম খালি বোতল নিতে পারো এবার দেখো বোতলের যে ক্যাপটা আছে সেটা আমি এরকম ছোট ছোট ছিদ্র করে নিয়েছি এরকম একটা ছোট পিন পেরেক নিয়ে এরকমভাবে ছোট ছোট করে ছিদ্র করে নিতে হবে তোমরা সরু অথবা মোটা তোমরা তোমাদের পছন্দ মতো এটা ছিদ্র করে নিতে পারো যেরকম তোমরা ছিদ্র করবে তোমাদের ভুজিয়া কিন্তু সেরকমই তৈরি হবে তা আমি এরকমভাবে ছিদ্র করে নিয়েছি এখন দেখো যে আমি এই প্যাকেটের মধ্যে আমি ব্যাপারটা ভরেছিলাম এখন সেটা নিয়ে একটা কাঁচি নিয়ে কনের দিকে এরকমভাবে সামান্য একটু কেটে নিতে হবে এখন এবার বোতলের মধ্যে এইভাবে ব্যাটারটা ভরে নিতে হবে বন্ধুরা এরকমভাবে বোতলের মধ্যে ব্যাটারটা ভরলে ব্যাটারটা কিন্তু খুব সহজেই ব্যাটারটা ব্যাটারটা বোতলের মধ্যে ভরা হয়ে যায় আর তা না হলে কিন্তু ব্যাটারটা বোতলের মধ্যে ভরতে খুব অসুবিধা হয় তো এরকমভাবে ভরলে ইজিলি ভরা হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিছুটা দিয়ে এরকমভাবে একটু ট্যাপ করে নিতে হবে আবারও এরকমভাবে ব্যাটারটা দিতে হবে তো সমস্ত ব্যাটারটা আমি বোতলের মধ্যে ভরে নিয়েছি আর এইরকমভাবে একটু ট্যাপ করে নিতে হবে তো ট্যাপ করে এটা পুরো ফিল করে নিয়েছি এখন এবার ট্যাপটা লাগিয়ে নিতে হবে এ এখন আমাদের এই বোতলটা একদম রেডি এখন এবার এটা দিয়ে ভুজিয়ে আমরা তৈরি করে নেবো একদম এটা রেডি হয়ে গেছে বন্ধুরা মেশিন ছাড়া আমরা কিন্তু এরকম বোতল রেডি করে আমরা কিন্তু এগুলো তৈরি করে নিতে পারি এখন দেখো এদিকে ওভেনের উপর আমি প্যান বসিয়ে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি এখন এবার সামান্য একটু ব্যাটার দিয়ে দেখে নিতে হবে তেলটা ঠিকমতো গরম হয়েছে কি না তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু উপরের দিকে উঠে এসেছে তার মানে আমাদের তেলটা একদম পারফেক্টভাবে গরম হয়ে গেছে এখন এবার যে ব্যাটারের বোতলটা আমি তৈরি করে ব্যাটারের বোতলটা এরকমভাবে নিয়ে এরকমভাবে হালকা হালকা প্রেস করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছ ভুজিয়াগুলো কত সুন্দরভাবে পড়ছে এখন এবার এটা উল্টে দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে খুব বেশি কিন্তু সময় লাগে না যেহেতু এটা সিদ্ধ আলু দিয়ে তৈরি তার জন্য কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এটা ভাজা হয়ে যায় তো একা করে আমি তুলে নিলাম একটা প্লেটের মধ্যে তেল থেকে একই রকমভাবে আমি আবারও এরকমভাবে বোতলটা প্রেস করে করে ভুজে এগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একই রকমভাবে নাড়াচাড়া করে এটাও আমি ভেজে তেল থেকে তুলে নেব বন্ধুরা খুব সহজেই তৈরি হয়ে যায় একদমই অল্প সময়ের মধ্যে মেশিন ছাড়াই কিন্তু আমরা খুব সহজেই এইভাবে ভুজিয়াগুলো তৈরি করে নিতে পারি ভালো লাগলে অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়েও আশা করছি বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে ব্যাটারটা একটু ঠিকঠাক তৈরি করলেই কিন্তু এটা পারফেক্টভাবে তৈরি হয়ে যায় একদম দোকানের মতো বাড়িতেই আমরা এরকম পারফেক্ট ভুজিয়া বানিয়ে সকাল বিকেলে খেতে পারি চায়ের সাথে তো সমস্ত ভুজিয়াগুলো আমি একই রকমভাবে তৈরি করে নেব এখন আমাদের এই ভুজিয়া একদম তৈরি হয়ে গেছে তো বন্ধুরা খুব সহজেই মেশিন ছাড়া তৈরি হয়ে গেল দোকানের মতো দারুণ টেস্টি আলু ভুজিয়া রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেবো আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই